জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP28 এর প্রথম সপ্তাহের সবচেয়ে বড় অর্জন জলবায়ু তহবিলে $83 বিলিয়ন বেশি অর্থায়ন পাওয়া। জলবায়ু সংকট মোকাবেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। লস অ্যান্ড ড্যামেজ তহবিলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির সম্মুখীন হওয়া দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় উন্নত দেশগুলো। এ ক্ষতিপূরণ বাংলাদেশও পাবে, আর সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশের সরকার সহ বেসরকারি এনজিও প্রতিষ্ঠানগুলো। এদিকে জলবায়ুর ক্ষতিপূরণ সংগ্রহে প্রস্তুতি নিতে শনিবার COP28 সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে জাতীয় পর্যায়ে বাংলাদেশের লস অ্যান্ড ড্যামেজ তহবিলের প্রক্রিয়া প্রতিষ্ঠায় সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাবুদ্দিন। এ সময় লস অ্যান্ড ড্যামেজ তহবিল সংগ্রহের প্রস্তুতির কথা জানান তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই লস অ্যান্ড ড্যামেজ তহবিল আমাদের মতো দেশের জন্য অপরিহার্য। তবে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ হিসেবে নিতে হবে কিনা এই বিষয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী। ঋণের বিষয়টা এখনো মানে কিভাবে ঋণটা হবে, যদি কনসেশনাল হয়, যদি খুবই সহজ শর্তে হয় সেটা কি হবে, একেবারে গ্রান্ট হবে কিনা সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। তবে বিশ্বব্যাংক কিন্তু তাদের যে নিয়মকানুন সেটা নিয়ে এখানে তারা ওইভাবে তারা এই অর্থায়নটা বা তহবিলটা পরিচালনা করবে, এটা খুবই স্পষ্ট। তারা আছে শুধু এটার ব্যবস্থাপনার দায়িত্বে, এবং ব্যবস্থাপনাটা হবে সম্পূর্ণভাবে যে একটা স্বতন্ত্র বোর্ড আছে সেই বোর্ডের নির্দেশনা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বছরে গড়ে $400 বিলিয়ন লস অ্যান্ড ড্যামেজ তহবিলের দরকার, যেখানে জলবায়ুজনিত ক্ষতির পরিমাণ বছরে $100 থেকে $580 বিলিয়ন। এমন তথ্য উঠে এসেছে দ্য লস অ্যান্ড ড্যামেজ কোলাবোরেশনের রিপোর্টে। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।